সুনামগঞ্জের শাল্লায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় এই পর্যন্ত 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে শাল্লার নোয়াগাঁও গ্রাম পরিদর্শনে গিয়ে এই তথ্য জানান বিভাগীয় কমিশনার মশিউর রহমান ও ডিআইজি মফিজউদ্দিন। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তারা। গ্রামবাসীর সঙ্গে কথা বলার পাশাপাশি বাড়িঘর ঘুরে দেখেন তারা। এই সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া পুনরায় ঘর করে দেওয়ার আশ্বাস দেয় প্রশাসন। গত বুধবার শাল্লা উপজেলায় ফেসবুকে ধর্মীয় উস্কানির অভিযোগে সনাতন ধর্মাবলম্বী বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও আসবাবপত্র তছনছ করে হেফাজত নেতা মামুনের অনুসারীরা। এই ঘটনায় শাল্লা থানার পুলিশ ও এক ভুক্তভোগীর দায়ের করা দুটি মামলায় আসামি করা হয়েছে 1500 জনকে। প্রধানমন্ত্রী তিনি বিষয়টি সার্বক্ষণিকভাবে এই বিষয়ে খোঁজ খবর রাখছেন, তার সমস্ত বল নিয়ে সমস্ত ফোর্স নিয়ে আপনাদের পিছনে আছে। আপনারা নিশ্চিন্তে এই স্বাধীন দেশে আপনার বাড়িতে আপনারা নিশ্চিন্তে থাকবেন, বুক ফুলিয়ে মাথা উঁচু করে থাকবেন। ঘটনা ঘটার সাথে সাথে পরপর দুইটা মামলা হয়েছে এবং মামলায় ইতিমধ্যে 22 জন গ্রেফতার করা হয়েছে। এই পুলিশ এই প্রশাসন আবারও প্রমাণ করল বাংলাদেশে যে কোনো মূল্যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব। সুনামগঞ্জের শাল্লায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বরিশালে অশ্বিনী কুমার হল চত্বরে প্রতিবাদ সমাবেশ করে প্রগতিশীল ছাত্র সমাজ ও বাসদ। এ সময় বক্তারা প্রশাসনের অদৃশ্য নীরবতায় দেশে সাম্প্রদায়িক হামলা ঘটছে বলে অভিযোগ করেন। শাল্লায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছে জাতীয় হিন্দু মহাজোট। হামলার উস্কানি দাতা হিসেবে মামুনুল হককে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। এইদিকে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার প্রতিবাদে নাটোরেও সমাবেশ ও মানববন্ধন করেছে হিন্দু মহাজোট। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। এছাড়া সাতক্ষীরা নেত্রকোনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে বাবা ছেলের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার দীঘাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, কৃষক জাকারিয়া তার ছেলে সাজিদকে নিয়ে কলা গাছের ভেলায় করে বোরো ধানের ক্ষেত পরিচর্যা করতে যাচ্ছিলেন। এ সময় ছেলে নদীতে পড়ে গেলে বাবা তাকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়লে দুইজনই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খুলনায় 2021-2022 অর্থ বছরে প্রাক বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে জাতীয় রাজস্ব বোর্ডের এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল্লাহ মনিম। এ সময় তিনি দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে সকলের সহায়তা চান। আলোচনা সভায় খুলনার ব্যবসায়ী প্রতিনিধিরা রাজস্ব দেয়া নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। কুড়িগ্রামে অভ্যন্তরীণ দ্বন্দ্বে সাবেক ছাত্রলীগ নেতা ও কলেজ শিক্ষক আতাউর রহমান মিন্টুর হাত কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা চেয়ারম্যান আমানউদ্দিন মঞ্জু। সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এই ঘটনায় রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তাকে জড়ানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমানউদ্দিন মঞ্জু। গত 16 মার্চ রাজারহাটের পালপাড়ায় সাবেক জেলা সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমান মিন্টুর হাত কেটে নেয় দুর্বৃত্তরা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ উপলক্ষে গাইবান্ধায় দীর্ঘ 10.4 কিলোমিটার সড়কে আলপনা আঁকার কাজ শেষ হয়েছে। গতকাল ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি আলপনা আঁকা উদ্বোধন করেছিলেন। আজ সকালে সমাপনীতে ছিলেন জেলা প্রশাসক আব্দুল মতিন। এই কাজের আন্তর্জাতিক স্বীকৃতি মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি। নির্ধারিত সময়ের আগেই আলপনা আঁকার কাজ শেষ করেন প্রায় 600 শিল্পী ও স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা।
আলপনা আঁকা শেষে দেখাবে গাইবান্ধা, দেখবে দেশ, রেকর্ড করবে বাংলাদেশ, এই স্লোগানে চারপাশ মুখরিত হয়ে ওঠে গাইবান্ধা ফুলছড়ি সড়ক। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে বিশ্বের দীর্ঘতম আলপনা উৎসবের আয়োজন করে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ গাইবান্ধা এর শিক্ষার্থীরা সবাই আমরা চেষ্টা করব যেন সেটা সেই রেকর্ডটা গিনেস বুক অফ রেকর্ডে হয়ে থাকে। একটা টিম একত্রিত হলে যে একটা স্পিড বের হয়, এই স্পিডটা কিন্তু এখানে আমরা দেখাতে পেরেছি।